সরস্বতী, মমিতা মেহের এবং নবদাস। তারপরে আমার গোবিন্দ সাহুঙ্কর হত্যাকাণ্ড, যে রহস্যময় জনক মৃত্যু, এটা লোকঙ্কর মনরে, ওড়িশাবাসীঙ্কর মনরে অনেক সন্দেহ সৃষ্টি করুছে। এবং ইয়ার যে তদন্ত করা যাইছি, এ তদন্ত উপরে বি ওড়িশাবাসীঙ্কর কাহারি বিশ্বাস নাই। তো এই এই সমস্ত হত্যাকাণ্ডর তদন্ত সিবিআই কু দিয়া যাও, এটা মু বিধানসভার দাবি করতে সরকার ইয়ার উপরে পদক্ষেপ নিয়ন্তু এবং রেকমেন্ড করন্তু সিবিআই কু ইয়ার উপরে তদন্ত। লোক মানে যেতবে কথাবার্তা লাগুচান্তি সেতবে এই কথাটা মতে বারম্বার সেমানে কৌছন্তি যে এই যে তিনিটা হত্যাকাণ্ড আর গোটে রহস্যজনক মৃত্যু, এই এই ঘটনা উপরে লোকঙ্কর বিশ্বাস নাই। লোকঙ্কর যেতবে বিশ্বাস নাই সেতবে তদন্ত ভার ওড়িশা রাজ্য পুলিশ করে সারিছি, তাহলে তার উপরক যাবার কথা, তার উপরে কেবল সিবিআই অছি, সিবিআই তদন্ত করিবার কথা, এতিকি দাবি করেছি রাজ্য সরকার বিচার করি ইয়ার উপরে পদক্ষেপ। হ্যাঁ, তো সরকার নয় না, মু জনে সাধারণ বিধায়ক, মু সরকারকর পাখে দাবি রাখিছি যে ইয়ার তদন্ত করা। কিন্তু এটি আর গোটে প্রশ্ন উঠব যে আপনার যে সংস্থা রয়েছেন, তদন্তকারী সংস্থা, ক্রাইম ব্রাঞ্চ কথা কুহতু বা অন্যান্য সংস্থা যে তারপরে আপনার বিশ্বাস নাই, বিশ্বাস অবিশ্বাসর কথা নয়, সেইবল সে সময়ের যে সরকার লা সে সরকার পুলিশ কু প্রভাবিত করেছে এবং প্রভাবিত করি করি আপন নবদাস হত্যাকাণ্ডরে দেখিছেন পায়খানা সফা করা আরম্ভ করি করি যে সব কার্যগুলা করেছেন সেটা সবুজের সন্দেহজনক, এবং সন্দেহজনক হয়েথিবার তদন্ত উপরে লোকঙ্কর বিশ্বাস নাই। লোকঙ্কর উপরে যদি লোক বিশ্বাস করু না গোটে তদন্ত উপরে, তাহলে তাকে তা উপরক তদন্ত দিয়া যাবার কথা। ঠিক আছে, ধন্যবাদ।